আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমার খুবই খুশির দিন আর সেই খুশির বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সবাইকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমরা যেহেতু সকাল নয়টার দিকে ঘর থেকে বেরিয়ে যাব তাই ম্যাক্সকে ঘরে রেখে না গিয়ে সোসাইটিতে ছেড়ে যাব এটাই চিন্তাভাবনা করেছিলাম আসলে ওকে নিয়ে আমি সিঁড়ির কোঠায় দাঁড়িয়ে আছি ওর বাবা আর আমার ছেলে নিচে নামার আশায় তো আমার বিড়ালটা বাহির দিকে তাকিয়ে একটা কুকুর দেখছে এবং দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পিছুর দিকে চলে গিয়ে ভয় পাচ্ছে এই যে এই যে একটা আকার ধরে এটা হচ্ছে ও ভয় পাচ্ছে ওর গায়ের সারা লোম মানে একদম দাঁড়িয়ে গেছে আর ওই যে কুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের একটা কুকুর পাশের বিল্ডিংয়ের তো কুকুরটাকে দেখে আসলে ও ভয় পেয়েছে আর আমি সবসময় সোসাইটিতে ওকে দুই ঘন্টার জন্য ছেড়ে দেই কারণ ও বাহিরে একটু খেলাধুলা করে দৌড়দৌড়ি করে এতে করে ও হেলদি থাকবে অসুস্থ থাকবে না এসব চিন্তা করে আসলে ওকে সবসময় আমরা বাইরে ছেড়ে রাখি দুই ঘন্টা খেলাধুলা করার জন্য আর যখন দুই তিন ঘন্টা পার হয়ে যায় মাসাল্লা আপনাদের দোয়াতে ঠিক এই গাড়ির এই জায়গাগুলিতে এসে ও ডাকতে থাকে এবং তখনই আমরা উপর থেকে এসে ওকে নিয়ে যাই তো যাই হোক এখন ছেলেকে নিয়ে ও খেলাধুলা করবে ছেলেকে নিয়ে ছেলের ভার্সিটিতে যাব এবং আপনারা হয়তোবা আমার থামনেল দেখে বুঝতেই পারছেন যে আমাদের খুবই খুবই কাঙ্ক্ষিত একটা ভার্সিটি যেখানে আমার ছেলে চান্স পেয়েছে এবং আমি খুবই খুশি কারণ আমার ছেলে খুশি ওর খুশিতেই আমার খুশি এবং ও সময় এটাই মানে চেয়েছিলো যে ও চার্টার অ্যাকাউন্টেন্ট হবে ও কমার্স নিয়ে কিন্তু বাংলাদেশে পড়াশোনা করেছে এবং ও মেট্রিক পরীক্ষা দিয়ে এখানে এসেছিলো এবং আপনাদের দোয়াতে ও এ প্লাস পেয়েছিলো বাট এখানে আসার পর ওর বাধ্যতামূলক আসলে ওর সাবজেক্টটা চেঞ্জ করতে হয় ওর সায়েন্স নিতে হয় তো যাই হোক এখন ও প্রফেশনাল লাইনে ইঞ্জিনিয়ারিং পড়ছে তো আপনারা দোয়া করবেন যেন আমার ছেলে ওর লক্ষ্যে পৌঁছোতে পারে আসলে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো একটা এডুকেশন নেক ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করুক ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত হোক আসলে আমরা কতদিন বেঁচে থাকবো ছেলে মেয়ের ফিউচারে যেন ওরা ভালো থাকতে পারে ভালো একটা কিছু করতে পারে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে সেটাই বাবা মার একটা দোয়া আসলে আমরা এটাই দোয়া করি যেমনটা আমাদের বাবা মা আমাদের শ্বশুর শাশুড়ি সবসময় আমাদের জন্য দোয়া করে আসছে বা এখনও করে তো আমার ছেলের ভার্সিটির ভিতরের অংশটা আসলে আমি তুলে ধরতে পারিনি বাহিরের অংশটাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আর মাসাল্লাহ ভাবতেই ভালো লাগে সেই ছোটোবেলায় আমার আঙুল ধরে আমার ছেলে হাঁটাহাঁটি করেছে আর সেই ছেলে এখন ভার্সিটিতে পড়বে এই বিষয়টা আসলে আমার কাছে খুবই খুবই আনন্দের একটা বিষয় বলতে বলতে আমার ছেলেটা বড় হয়ে গেল। তো এই হচ্ছে আমার ছেলের ভার্সিটি তো এখান থেকে শুরু করে ওই যে ওরা বাবা আর ছেলে দুজন গেটের দিকে যাচ্ছে এর ভিতর পাশ পর্যন্ত ওর ভার্সিটিটা আর ভিতরে আমরা তুলে ধরতে পারিনি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের ভিতরের অংশটা তুলে দেখানোর চেষ্টা করব তা আমরা বের হয়ে গেছি আমার ছেলের ভর্তি শেষ আলহামদুলিল্লাহ আর অনেক অনেক হ্যাপি লাগছে খুশি লাগছে যে আমার ছেলেকে আমরা ভর্তি করতে পেরেছি তো দোয়া করবেন কারণ ওকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ানোর চিন্তাভাবনা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা আসলে প্রচুর শ্রম দিতে হয় কারণ ফ্রান্সের ভাষাটা এত কঠিন এত কঠিন আসলে যে কেউ চাইলেই মানে কোনো কিছু করা সম্ভব না তারপরেও আল্লাহ হয়তো আমাদের দিকে তাকিয়েছেন তাই আমরা হয়তো ছেলেকে পারছি পড়াতে আর বাবা ছেলে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে এটাও কিন্তু খুবই আনন্দের একটা বিষয় আসলে খুবই ভালো লাগে যে ছেলে মেয়ে কীভাবে কীভাবে বড় হয়ে যাচ্ছে আমার মেয়েও মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে যাই হোক বাসায় চলে আসলাম আজকের দিনটা যেহেতু খুবই খুবই আনন্দের ছিল তাই ছেলের পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম কারণ এটা চটজলদি রান্না করা যায় প্লাস আমার ছেলের খুবই পছন্দ মেয়ের খুবই পছন্দ চিন্তা করলাম যেহেতু খুশির একটা মুহূর্ত তো বিরিয়ানি রান্না করে ফেলি এরপরে খাওয়া দাওয়া করে ছেলে আর ছেলের বাবা একটু কাজে যাবে মানে পেপার পেপার নিয়ে কাগজপত্রের একটা বিষয় আছে সেটা করার জন্য বাইরে যাবে এবং আমি আমার মেয়েকে নিয়ে একটু শপিংয়ে যাব কিছু ঘর সাজানোর শোপিস কেনার জন্য বা যাই চোখে ভালো লাগে সেই জিনিসটাই কিনে নিয়ে আসবো আসলে আজকে আর বাসায় থাকতে মন চাইছে না খুবই খুশি লাগছে আনন্দ লাগছে যে না একটু বাইরে যাব ঘোরাফেরা করব। মেয়েকে নিয়ে একটু হালকা আড্ডা দেওয়া তো সব মিলিয়ে আসলে খুব ভালো একটা সময় আমার কেটেছিল আলহামদুলিল্লাহ তো রান্না প্রায় শেষ হয়ে গেছে অনেকেই হয়তোবা আমার মতো করেই রান্নাবান্না করেন আমিও কিন্তু খুব সহজে যেভাবে রান্নাবান্না করা সম্ভব এবং খেতে ইয়ামি হয় সেইভাবে বিরিয়ানিটা রান্না করি আসলে বিরিয়ানি নানাভাবেই তৈরি করা যায় তো যাই হোক আমার মনে হয় আমার মতো করে সবাই কম বেশি রান্না করেন কারণ রান্না সব সময় সহজই হওয়া উচিত তো আমি চেষ্টা করি আমার রান্নাগুলি সবসময় সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরতে তো যাই হোক আমার সাথে সাথে আপনারাও খুশি এনজয় করেন দেন খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম তো আসলে ক্যামেরাটা অন ছিল কেন যেন মার্কেটের ভিতরের অংশটা ভিডিওতে ওঠেনি তো বের হয়ে পড়া আফসোস করলাম আর কি যাই হোক মেয়েকে নিয়ে একটু ম্যাকডোনাল্ডসে ঢুকলাম কারণ ওর ম্যাকডোনাল্ডসে খেতে খুবই খুবই মানে ভালো লাগে ও পছন্দ করে বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি এই যে আইসক্রিমটা দেখছেন এটা কিন্তু খুবই আমি একটা স্ট্রবেরি চকলেট বা পেস্তাচু আপনি ভ্যানিলা ফ্লেভার যেটাই খেতে চান না কেন খুবই খুবই আমি একটা আইসক্রিম আমার কাছে খুব ভালো লাগে আর যদিও আইসক্রিম খাওয়া আমার জন্য একেবারেই নিষেধ তারপরে উজিয়ে বললাম। আমি খাবার কখনো বেছে খাই না আল্লাহ যখন যেটা আমার মন চায় খেতে আমি তখন সেটাই তৈরি করে খাই এটা আমাদের ফ্যামিলিগত একটা অভ্যাস বলতে পারেন কারণ আমি কখনোই খাবার নিয়ে কিপটামানি করতে পারি না যাই হোক বাসায় চলে আসলাম এই যে কিছু শোপিস কিনে নিয়ে এসেছি আমার মনে হয় এই মিরর প্লেটটা অনেকের ঘরেই আছে অনেকেই এই মিরর প্লেটটা কিনেছেন কারণ এখন ইদানিং দেখছি অনেকেই এই মিরর প্লেটটা কিনে এবং এটা আসলেই দেখতে খুবই সুন্দর এবং এর মাঝখানে যদি ছোট ছোট কিছু শো পিস দিয়ে আপনি সাজিয়ে রাখেন অনেক সুন্দর লাগে এবং ছোট্ট একটা ক্র্যাক্ট্রাসের একটা টপ কিনে এনেছি এটা যদিও আর্টিফিশিয়াল একদম রিয়েল না দেন এখানে একটা ছোট্ট ল্যাম্প কিনেছি ছোট্ট একটা হ্যারিকেন বলতে পারেন মাঝখানে ওই যে ছোট্ট একটা কি বলে মোমবাতি দেয়া খুবই খুবই ভালো লেগেছে চিন্তা করলাম যে এই প্লেটটাকে কিভাবে সাজানো যায় তো এই দুইটা রেখেছি দেন আর কি অ্যাড করব সেটাই চিন্তা করছিলাম যাই হোক তারপর আরেকটা জিনিস এনেছি এটা হচ্ছে একটা ফুলের টপ খুবই আর্টিফিশিয়াল খুবই হালকা একটা কালার আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এটা খুবই খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে আসলে আপনার ঘর আপনি সাজাবেন সেই জিনিসটা যেমনই হোক না কেন আপনার কাছেই ভালো লাগবে আর এটা হচ্ছে স্ট্যানের মধ্যে কিছুটা সূর্যমুখী ফুলের মতো মাঝখানে মিরর দেয়া। এটাও আমার কাছে খুব ভালো লেগেছে একদম সিম্পল আপনি যে কোনো জায়গায় এটাকে একদম স্ট্যান্ড করে রাখতে পারেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে একটা শোপিস আমার কাছে এটাও ভালো লেগেছে তাই নিয়ে নিলাম দেন এখানে দুইটা ল্যাম্প নিয়েছি আপনি চাইলে এটা টিভির দুই পাশে রাখতে পারেন আপনি চাইলে এটা খাটের কর্নার টেবিলে রাখতে পারেন এটা আসলে ছোট্ট একটা ল্যাম্প ভিতরে লাইট দেওয়াই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মনে হয় যে আমার আজকের এই ছোট্ট শপিং এবং আমার আনন্দের দিনে আমার সাথে আপনারা সবাই আনন্দিত এবং আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো টি টেবিলে চাইলে আপনি এভাবে সাজিয়ে রাখতে পারেন দেখতে মার্শাল অনেকটাই সুন্দর লাগছে তাই আই আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ